আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম ভ্যানিলা ময়েস্ট কেক রেসিপি। এই কেকটা চুলায় বানিয়ে নেওয়া যায় এবং খুব অল্প সময়, আর খেতে তো অসম্ভব মজার। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। এখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি বাটার মিল্ক করার জন্য। এর ভিতরে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব, দিয়ে এটা বাটার মিল্ক করে নিব। ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, এর ভিতরে ছানা কেটে যাবে। দেখুন ছানাটা কেটে গেছে, এখন আমি পাশে রেখে দিব। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব, এর জন্য নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব আমি 1 টিস্পুন বেকিং পাউডার, 2 টা ডিম নিয়েছি আমি এখানে প্রথমে পুরো ডিমটা নিব না প্রথম আমি সাদা অংশটা বিট করব এরপরে আমি এবার কুসুমটা বিট করব আমি এখানে ডিমের সাদা অংশের সাথে চিনিটা দিয়ে দিব। এটা আস্তে আস্তে মিক্স করে নিব, একবার আমি ঢেলে দিব না। একবারে চিনিটা দিয়ে দিলে চিনিটা গলে না, অল্প অল্প করে বিট করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুম দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিব। এরপর দিয়ে দিব আমি তেল, এটা খাবারের সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার দিতে পারেন বা অলিভ অয়েল দিতে পারেন। এখানে আমি একবারে তেলটা দিব না, অল্প অল্প করে দিব। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এখানে আমি শুকনো উপকরণ আরেকবার চেলে নিচ্ছি, আপনারাও চেলে নেবেন, এতে কেকটা স্পঞ্জ হবে। আমি যেভাবে কেক বানাই ওইভাবেই দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ আমার কেকগুলো অনেক সুন্দর হয় এবং আমি কিন্তু টুকটাক ডেলিভারি দেই, তারাও বলে যে সুন্দর হয়, খেতেও মজা হয়। আপনারা বানিয়ে কেমন হয়েছে কমেন্টস করবেন যে আপনাদেরটা কীরকম হলো। আর আপনাদের যদি কিছু জানা থাকে সেক্ষেত্রেও কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, এটা আমরা প্রথমেই তৈরি করেছিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে দিব। এখানে খুবই আলতো হাতে নাড়তে হবে। এখানে আমি পুরো ব্যাটারটা মিক্স করে নিব। আমার ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি 6 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, এর ভিতরে বেকিং পেপার দিয়ে দিয়েছি, ভিতরে কিছু অয়েল ব্রাশ করে দিয়েছি। এখন আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এটা ট্যাপ করে নিব। এই কেকটা চুলায় বানিয়ে নিয়েছি। যদি আপনারা চুলায় বানিয়ে নিতে চান সেক্ষেত্রে মোটা একটি তলাযুক্ত কড়াই বা প্যান দিয়ে এটার ভিতরে একটি স্ট্যান দিয়ে বসিয়ে দিবেন 30 মিনিটের জন্য। আর যদি ওভেনে করতে চান সেক্ষেত্রে 160 ডিগ্রি তাপমাত্রায় দিয়ে ফ্রি হিট 10 মিনিট করে বসিয়ে দিবেন। এই তো আমার কেকটা চুলা থেকে নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। কেকটা কিন্তু চুপসে যায়নি এবং চারপাশ সুন্দরভাবে হয়েছে, পুড়ে যায়নি। আপনারা এভাবে বানিয়ে নেবেন আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কীরকম হলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন, পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার পরই যেন আপনি নোটিফিকেশনটা পেয়ে যান, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।